हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। अपना देर अनेक विद्यालय शिक्षक नहीं बोले अपना बोल चुके ना, विभिन्न जिला विभिन्न विद्यालय शिक्षकों के अपदुल होता पॉसिटिव ऑफ टीचर्स ये जनरल प्रत्येक टा स्कूल अपन धूम ची कि गर्ल स्कूल कि हाई स्कूल कोएड स्कूल शहरे बेस किस स्कूल बाद दिए आर बेसिक वर्ग स्कूले हजार हजार स्कूले शिक्षक शिक्षिकार अभाव से स्कूलगुलो भयंकर भाव धरती किन्तु आज के अपने जे रिपोर्ट दी जा रिपोर्ट सुनने किन्तु अपना चमके उठबे शिक्षक किन्तु पश्चिम बंगे जो अभाव आज बर्तमान सेटा किन्तु थाकते पारे अवश्य अभाव आज किन्तु एकेबारे जे भयंकर अभाव से वार्डटा किन्तु आमरा बोलते पारबो ना। तार देखुन एजुकेशन डिपार्टमेंट थेके एकटा परिसंख्यान दिएछे से পরিসংখ্যানটাকে আপনারা একটু ভালো করে দেখুন কি পরিসংখ্যান দিয়েছে না বেলো 50 পঞ্চাশের কম ছাত্র এবং ছাত্রী এনরোলমেন্ট আছে স্টুডেন্ট আছে না এনরোলমেন্ট আর সবাই জানি যে থাকে এনরোলমেন্ট তার 70% 75% স্টুডেন্ট স্কুলে ক্লাস করে আর বাকিরা নৈব নৈবচ হয়তো পরীক্ষার সময় আসে বা হয়তো অনেকে আসেও না বা হয়তো অনেকে এমনি পোর্টালে নাম থাকে সবাই জানে। তো এরকমভাবে এনরোলমেন্ট আছে বেলো 50 তার তালিকা প্রকাশ করা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। দেখুন তার শূন্য যার নাম আমরা দিয়েছিলাম জিরো এনরোলমেন্ট স্কুল, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 226টা জিরো এনরোলমেন্ট স্কুল আছে, একটা নয় 226 226টা জিরো এনরোলমেন্ট স্কুলে শিক্ষক আছে 463 জন, অর্থাৎ 463 জন শিক্ষক শিক্ষিকা প্রতিদিন কোনো ক্লাস করেন না, হয়তো স্কুলেও যান না, কিংবা স্কুলে গিয়ে ঠাট্টা তামাশা খোঁজ গল্প করেন, কিংবা হয়তো বিদ্যালয়ে যেতেই হয় না। এরকম 463 জন 226টা বিদ্যালয়ে জিরো এনরোলমেন্ট স্কুল। তারপরে আসুন ওয়ান স্টুডেন্ট স্কুল, মানে পুরো স্কুলে একজন আছে, সবে যেমন নীলমণি ছাই ফেলতে ভাঙা কুলো এরকম আছে 103টি স্কুল। এই 103টি স্কুলে শিক্ষক আছে 203 জন। টু স্টুডেন্ট স্কুল, পুরো স্কুলে আছে 2 জন, মাধা গোবিন্দ রাম শ্যাম মঞ্জুদি দলিদি শ্যামলি ললি এরকমভাবে 2 জন স্টুডেন্ট আছে পুরো স্কুলে। এরকম আছে 132টি স্কুল, তার 213 জন শিক্ষক শিক্ষিকা আছে। আমি আরও তার লম্বা লিস্ট আছে, লম্বা লিস্ট তো একটা ভিডিওর মধ্যে বলা যাবে না। এরকম তিনজন ছাত্র, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এরকম করে বেলো 50 জিরো থেকে 50 মানে 50-এর কম এরকম স্কুলের সংখ্যা প্রায় 2000। অর্থাৎ 2000টা স্কুল আছে এরকম যে স্কুলে ছাত্র সংখ্যা বেলো 50, তাদের শিক্ষক সংখ্যা 10,000 এবং তার বেশি, 10,000-এরও বেশি। এরকম 10,000 শিক্ষক শিক্ষিকা, তিনারা প্রতি মাসে এক প্রকার বসে বসে বেতন নেন, বা স্কুল যেতেও হয় না, স্কুল গিয়ে হয়তো ক্লাস করতে হয় না, দোষ কিন্তু ওনাদের নয়, শিক্ষক শিক্ষিকা ছাত্র নেই ক্লাস হচ্ছে না। কিন্তু ওই সমস্ত শিক্ষক শিক্ষিকা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের মাধ্যমে আজকে এই পরিস্থিতি তো আজকে হচ্ছে না, কয়েক মাস বছরের পর বছর ধরে হচ্ছে, যবে থেকে উৎসে শুরু হচ্ছে। যদি অত্যন্ত এই সমস্ত অ্যাবাব 10,000 শিক্ষকের যদি যে সমস্ত স্কুলে ছাত্র সংখ্যা 800, 1,000, 2,000, 2,500, 3,000, 3,500 এরকম বহু স্কুল আমার জানা আছে যেখানে ছাত্র সংখ্যা 2,000-এর উপরে, প্রত্যেকটা স্কুলে 10 জন, 15 জন, 20 জন পর্যন্ত শিক্ষক নেই এরকম স্কুলও আমার জানা আছে। যেহেতু আমি উচ্চ শ্রেণীয় ভিডিও করি, এখানে যথেষ্ট গ্যারেন্টেড আমি তথ্য দিচ্ছি যে 20 জন শিক্ষক শিক্ষিকার অভাব আছে এরকম স্কুল অনেক আছে, আর 15, 10, 5 তো হ্যাপচা আছে, মানে একবারে পুরো কী বলবো সীমাহীন, লিমিটলেস। তো এরকম স্কুলে শিক্ষক শিক্ষকরা অভাবে, মানে শিক্ষকদের অভাবে ক্লাস হচ্ছে না দিনের পর দিন, অথচ
2000 জন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বসে বসে বেতন পাচ্ছেন, তিনারা কোনো কাজ করছেন না। দোষ না দেন না, দোষ হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টে, যে সমস্ত 226টা স্কুল জিরো এনরোলমেন্ট স্কুল, এ স্কুল দেখেন আপনি কি ভাই, জিরো এনরোলমেন্ট স্কুল এ স্কুল, তাদের 463 জন শিক্ষক শিক্ষিকা কি কাজ করবেন যেখানে জিরো হয়ে গেছে। অবিলম্বে এদেরকে ট্রান্সফার করা হোক নিজের জেলায় বা নিজের ব্লকে বা পার্শ্ববর্তী ব্লকে, যেখানেই হোক যেখানে ছাত্র সংখ্যা প্রচুর বেশি আছে এবং ভ্যাকেন্সি আছে, তাহলে শিক্ষা ব্যবস্থাটা অবশ্যই একটা সচল থাকবে। আজকে এই তথ্য পাওয়ার পরে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা শেয়ার করার একটা প্রয়োজন আছে। আপনারা মানে এই তথ্য কিন্তু আমার নয়, এটা এডুকেশন ডিপার্টমেন্টের তথ্য, এবং এটা হাতে পাওয়ার পর আমি এক প্রকার চমকে উঠেছিলাম যে একজন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বসে বসে বেতন নিচ্ছেন, অথচ শিক্ষকের অভাবে আমরা প্রহর গুনছি, এই বুঝি নিয়োগ হবে এই বুঝি নিয়োগ হবে, কোনো স্কুলে ইংরেজির শিক্ষক নেই বাংলা শিক্ষক পড়াচ্ছেন, কোনো স্কুলে ম্যাথামেটিসিয়ান নেই গ্রুপ ডি ক্লাস করছেন গ্রুপ সি ক্লাস করছেন, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, অথচ সত্যি সেরুকাশ বিচিত্র এই দেশ। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।